নমস্কার, আমরা ব্যাঙ্গালুরির বাঙালি চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। একটু মনটা না ভীষণ ইচ্ছে করলো যে তোমাদের সাথে একটু কথা বলি। আসলে কোনো কারণে মনটা তেমন একটা ভালো নেই। হ্যাঁ, আজকে আমার মনটা তেমন একটা ভালো লাগছে না, হঠাৎ করে কোনো একটা কারণে। কারোর কোনো কথাতে খুব আঘাত পেয়েছি। তবে এটাও সত্যি যে আঘাত পাওয়ার সাথে সাথেই আমার মনে হয়েছে যে না, আমার এই মনটা খারাপ যে হয়েছে এটা উচিত না, মানে মনটাকে খারাপ হতে দেওয়াটা উচিত না। তখন এই চিন্তাটা করতে করতেই আমি এখন অনেকটা ভালো আছি। তারপরেও ভাবলাম যে তোমাদের সাথে যদি একটু কথা বলি, মানে ক্যামেরায়, তাহলে আমার মনটা পুরো আগের মতন হয়ে যাবে। ঠিক করেছি না? তোমাদের সাথে কথা বললে আমার মন অনেক ভালো হয়ে যায়। আসলে কি জানো, কোনো অবস্থাতেই আমাদের মনটাকে কিন্তু খারাপ হতে দেওয়া উচিত না। খারাপ কেন হতে দেব? মনটা কতটা অসহায় বলো। মনটা আমরা প্রোটেক্ট না করলে ওকে কে প্রোটেক্ট করবে? ও তো একটা ছোট্ট শিশুর মতন, অরফ্যান একটা শিশুর মতন হয়ে যাবে যদি আমরা ওকে প্রোটেক্ট না করি। ঠিক বলছি না? চারপাশে সবাই মুখিয়ে আছে মনটাকে, মানে ধরো তোমার মন, আমার মন, সবারই মন, মনটাকে আঘাত করার জন্য, তাই না? বাইরের কষ্টটা আমরা সহ্য করে নিতে পারি, কিন্তু মনের ভেতরে যে দুঃখটা হয়, কষ্টটা হয়, মন তো একা একাই ভোগে গো, তার পাশে কেউ দাঁড়ায় না। ঠিক বলছি কি না? আমি দেখো, তোমাকে যদি কেউ মারতে আসে তাহলে তুমি উল্টে তাকে মারতে যাবে, অথবা তুমি যদি ভালো মানুষ হও, ভালো মনের মানুষ হও, তাহলে তুমি নিজেকে প্রোটেক্ট করবে। অটোমেটিক তোমাকে দিকে এইভাবে মারতে হাতটা উঠায় তুমি কিন্তু নিজেকে প্রোটেক্ট করবে। এটা কিন্তু আমরা সবাই করি, তাই না? অটোমেটিক হয়ে যায় নিজের শরীরটাকে প্রোটেক্ট করা। একটা ছোট বাচ্চাকেও, ধরো একটা 3-4 বছর, 4-5 বছরের বাচ্চাকেও তুমি যদি মারতে যাও, সেও কিন্তু একটা এরকম করে ওঠে, তাই না? এরকম করে ওঠে, নিজেকে প্রোটেক্ট করে, শরীরটাকে প্রোটেক্ট করে। কিন্তু দেখো মনটা বেচারা কতটা অসহায়, কতটা ছোট। ও মনে আমাদের এত বড় শরীরটার ভেতরে থাকে, কিন্তু যে সে এসে ওকে আঘাত করে যায়, প্রোটেক্ট করতে পারে না নিজেকে, কষ্ট পেয়ে মরে বেচারা। আমাদেরই তো উচিত তাকে প্রোটেক্ট করা, বলো? আমাদের মনের ভেতরে আছে সে। অ্যাকচুয়ালি মন মানে তো আত্মা, মানে আত্মা, তাই না? তো দেখো, এই মনটাকে যদি আমরা খারাপ হতে দিই সহজে, তাহলে কিন্তু আমরা নিজেদের উপরেই ডিউটি করছি না, আমরা মহাপাপ করছি। সেই জন্য সবার আগে আমার মনে হয় আমাদের মনটাকে ভালো রাখা খুব দরকার। সেই জন্য তো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমার মনটা একটু খারাপ ছিল, সেই জন্য মনের ব্যথা কমানোর জন্য মনের কথা বলতে এসেছি। মন সত্যি একটা খুব সাংঘাতিক জিনিস। এই মন যদি আমাদের খারাপ থাকে বেশিক্ষণ, না তোমার শরীরে কিন্তু অসুখ ধরে আসবে। এমনিতেই জানো তো আমাদের মনের এফেক্টে কিন্তু আমাদের শরীরে এফেক্ট পড়ে। আমাদের মন যদি খারাপ থাকে তাহলে দেখবে তুমি, তোমার একটু পরে গা ম্যাজম্যাজ করছে বা কিছু করছে, বা তোমার প্রেশার উঠে গেছে চিন্তা করতে করতে যে তোমাকে আঘাত দিয়েছে, মানে কেন আঘাত দিয়েছে, কিসের জন্য আঘাত দিয়েছে, এইভাবে কথাগুলো আমাকে বলতে পারলো। এইগুলো ভাবতে 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 আমাদের শরীর মন দুটোই ভারাক্রান্ত হয়ে যায়। আর মনের সাথে শরীরের এতটা যোগাযোগ আছে, এতটা যোগাযোগ আছে, দেখবে তোমার সেদিনকে শরীর ভালো লাগবে না। তুমি ভাববে আমি একটু চা খাই, আমি একটু বাইরে ঘুরে আসি, আমি একটু কারোর সঙ্গে কথা বলি, যেমন আমি এখন ভাবছি যে তোমাদের সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি এটা কি, এটা মনটাকে ভালো করার একটা মানে চেষ্টা, প্রচেষ্টা। এটাকে যদি ভালো না করে ওঠানো যায় না, তাহলে কিন্তু শরীরে এফেক্ট পড়বেই পড়বে। এটার থেকে বিভিন্ন রকম, ধরো বিপি চলে আসে, নানান রকম অসুখ। আর তুমি তো জানো যে, মানে তোমরা তো জানো যে শরীর খারাপ থাকলে আমাদের হজম শক্তিও কমে যায়, মানে মন খারাপ থাকলে, মন খারাপ থাকলে আমাদের হজম শক্তিটাও কমে যায়।
আর হজম শক্তি কমলে কি হয় বা বিপি হলে কি হয় সে তো আমরা সবাই জানি। কাজেই এই মনটা হচ্ছে আমাদের শরীর ভালো রাখার আসল চাবিকাঠি। কিন্তু সব থেকে কঠিন হচ্ছে এই মনটাকে ভালো রাখা। মন ভালো রাখার জন্য আমরা কত কি করি, তাই না? কত কি চেষ্টা করি, আমরা কাউকে বলতে পারি না। অনেক সময় এমন অবস্থা হয় মন খারাপ হলে আমরা কাউকে বলতে পারি না। যেমন আমার লাইফেও মন খারাপ হলে কাউকে যে বলবো, কেউ যে এসে আমার পাশে বসে ভালো দুটো কথা বলবে, এরকম কেউ নেই। এইরকম অবস্থা তো সে আমার ছোটোবেলা থেকেই চলে আসছে। তো সেজন্য আমি বুঝে গেছি যে আমাকে যেভাবে হোক নিজেকেই নিজেকে দেখাশোনা করতে হবে। দেখাশোনা মানে শরীরের দেখাশোনা তো আলাদা, মনের দেখাশোনা করতে হবে। আমাকে নিজেই ভালো থাকতে হবে, নিজেই নিজেকে হাজার রকমের সুখ দিতে হবে, মানসিক সুখ, মানসিক শান্তি। শান্তি যদি তোমার মনে থাকে তাহলে তোমাকে কেউ টাচ করতে পারবে না, হাজার চেষ্টা করেও না। সে মানুষই তোমাকে মানে কি বলবো, জেলাসি করুক। জেলাসি, হ্যাঁ, এটা একটা বিরাট বড় শব্দ, যত না বড় মানে ছোট্ট শুনতে লাগে এর কিন্তু এফেক্ট সাংঘাতিক। কোনো মানুষ যদি তোমাকে জেলাসি করে না, জেলাসি করে করে তোমাকে অসুস্থ বানিয়ে দেবে। হ্যাঁ, অসুস্থ বানিয়ে দেবে। তোমার কি বলবো, শ্রীবৃদ্ধি যেটাকে বলে, শ্রীবৃদ্ধি তো বন্ধ করে দেবেই, মানে তোমার নানা রকম উন্নতি যা কিছু এগুলো তো তোমার বন্ধ করে দেবেই, কিন্তু তোমাকে মানে তছনছ করে দেবে, তছনছ করে দেবে। মানুষের জেলাসি এইরকম একটা জিনিস। দেখো, আমি নজর ঠজরে বিশ্বাস করি না, কিন্তু মানুষের জেলাসির যে একটা নেগেটিভ এফেক্ট আছে এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। সেটা পরে আরেকদিন কথা বলবো, আজকে হয়তো বেশি বকবক করে ফেলছি। আজকে তো আমি এসেছি আমার মনটা ভালো রাখার জন্য, তখন অত সিরিয়াস ম্যাটারে আর যাচ্ছি না। তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়েছি, এটাই আমার এখন অনেক ভালো লাগছে। তোমরা আমাকে অনেক ভালোবাসছো, বাসছো বলেই আমার ভিউগুলো বাড়ছে, এটা আমি বুঝতে পারছি। ভালোবাসছো আমাকে তোমরা অনেক, এরকম করে পাশে থেকো। আর আমাকে না বাইরে সবাই খুব ইন্ট্রোভার্ট বলে, আমারও মনে হয় আমি খুব ইন্ট্রোভার্ট, কিন্তু তাও যেন মানে আসলে আমার জীবনে তো কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই, সত্যি আমার কোনো বন্ধু নেই। আমি বন্ধু নিয়েও তোমাদের কাছে পরে একদিন গল্প বলবো। আমার না জীবনে সব সাইডটা কেমন খালি খালি, তো কেন যেন এই ব্লগগুলো করার মানে করার পর, তোমাদের সঙ্গে এই যুক্ত হওয়ার পর আমার ভালো লাগছে। মনে হচ্ছে যেন কয়েকজন হোক না অজানা অচেনা, তারাই তো আজকে এই ব্লগের মাধ্যমে আমার নিজের কাছে চলে এস মানে কাছের হয়ে এসছে, আমার মনের মধ্যে তারা স্থায়ী আসন করে নিয়েছে। ভালো লাগে তোমাদের সঙ্গে এইভাবে এসে একটু কথা বলতে, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেকটা বকবক করে ফেলেছি, তবে এগুলো সত্যি আমার মনের কথা। কিছু সামনে থাকলে হয়তো অনেক কথা শেয়ার করতে পারতাম, তাই না? কারোর সাথে যদি তোমাদের মধ্যে কারোর সাথে যদি কোনো দিন দেখা হয় খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আচ্ছা, আমি এখন তাহলে এটা শেষ করছি। আর যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করো যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আমাকে ভালো লাগে। আর যতক্ষণ না ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই।